নমস্কার বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলছি যার নাম অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বা এআরবি ইনজেকশন ইঞ্জেকশন তো বন্ধুরা এ ইনজেকশন তারাই ব্যবহার করে যদি কোনো পশুর দ্বারা যদি আক্রান্ত হয় তার মানে যদি কোনো পাগল কুকুর বা রাস্তার কুকুর বিড়াল বা বাদর যদি মানুষকে কামড় দেয় বা মানুষের শরীরে কোনো ঘায়ের মধ্যে যদি জীব লাগিয়ে দেয় তাহলে এ সমস্ত পশুর ভিতরে যে সমস্ত র্যাবিস ভাইরাস রয়েছে তা মানুষের শরীরে চলে আসে চিকিৎসা যদি সময় মতো না হয় পরবর্তীকালে জলাতঙ্ক রোগের মতন মারাত্মক মরণ রোগও হতে পারে এই রোগের থেকে বাঁচার জন্য নর্মালি অ্যান্টি রাইভিস ভ্যাকসিনকে ব্যবহার করা হয় অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন আবার ধরনের হয় একটা হচ্ছে আপনার প্রি এক্সপোজার এবং আরেকটি হচ্ছে হলো পোস্ট এক্সপোজার প্রি এক্সপোজার তারা ব্যবহার করে যারা যদি কোনো অ্যানিম্যাল সেন্টারে কাজ করে এবং সেখানে যদি প্রচুর কুকুর বেড়াল বা বাঁদর রয়েছে তাহলে তারা নিজেদেরকে জলাতঙ্ক রোগের থেকে বাঁচার জন্য প্রথমেই মানে আগাগোড়াই আপনার হচ্ছিলো পি এক্সপোজারকে ব্যবহার করা হয় র্যাবিস ভাইরাস থেকে বাঁচার জন্য অ্যান্টিভাইরাস অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনকে ইঞ্জেকশন হিসাবে ব্যবহার করা হয় সেটা আপনি যে কোনো হেলথ সেন্টার বা হসপিটালে আপনি হচ্ছিলো নিঃশুল্ক আপনি পেয়ে যাবেন বা যদি আপনি মেডিসিন শপ থেকে কিনতে চান তাহলে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে তার মধ্যে পপুলার ব্র্যান্ড রয়েছে র্যাবিপুর ইনজেকশন অভায়রফ ইনজেকশন সেরকমই আপনি কোনো একটা ইঞ্জেকশন আপনি কিনে নিয়ে এসে আপনি এটাটাকে ইউজ করতে পারবেন এবং তার ভেতরে আপনাকে টোটাল চার্ট দেওয়া হবে যে আপনি সেই চার্ট অনুসারে আপনি হচ্ছে হলো এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে হবে নর্মালি আপনার যে সমস্ত ডোজের যে চার্ট থাকে তা হচ্ছে হলো প্রথম যে ডোজটা হয় সেটা হচ্ছে হলো প্রথম দিন এবং সাথে আপনাকে হয়তো ট্রিটনাস ইনজেকশনও নিতে হতে পারে তার জন্য অবশ্যই ডাক্তারের সঙ্গে আপনাকে কথা বলে নেওয়া উচিত এই ইঞ্জেকশানে তেমন কোনো সাইড এফেক্ট দেখতে পাওয়া যায় না তবে ছোটো যদি প্রবলেম দেখতে পাওয়া যায় সেটা হতে পারে আপনার যে জায়গাটা লাগাচ্ছেন আপনি মানে হাতের আর্মসের মধ্যে যেখানে আপনি ইনজেকশনটা দিচ্ছেন সেখানে ফুলে যাওয়া লাল হয়ে যাওয়া বা চুলখানে হওয়া বা ব্যথা হওয়া বয়স্কদের ক্ষেত্রে হাতের আমসে এটাকে ইউজ করতে হয় এবং ছোটো বাচ্চাদের ক্ষেত্রে থায়ের মধ্যে এই ইনজেকশন দিতে হয় তো বন্ধুরা আশা করি আজকে ভিডিও হয়তো আপনাদের ভালো লাগতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিয়ার টিভি বেঙ্গলি নেক্সট ভিডিওতে আবার দেখাবে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাভেনাই